বিজিএমইএ’র প্রেসিডেন্ট জনাব সিদ্দিকুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ নাসিরুর আগমন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতর বিজনেস কমিউনিটির পক্ষতুন হোটেল রেডিসন ব্লুথ ক্যাপ্টেন আবু আহাদের সভাপতিত্বে মোহাম্মদ মাকসুদের সঞ্চালনায় এক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এডে আমিরাতের ব্যবসায়ী হল খোলামেলাভাবে তাদের বিভিন্ন সমস্যা বিজিএমই এর প্রতিনিধি হলের হাতে তুলে দিয়েছি। তারা যখন বিজনেস কাউন্সিল কে জুম কো বিবিসি কে জুম এই মেসেজ স্যার পৌঁছাবলে বলি আজ আমার বিশেষ উদ্দেশ্য আছে। তারা তো কথা কিছু শোনা গিয়ে এবং আর তো কিছু কথাবার্তা হই তারা নয় একদম মনোরম পরিবেশ বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত ব্যবসা কিভাবে প্রসার করণ দার ইয়ান আল্লাহ বলি এরা আড়াই তারা লম্বা বিনিময় করছি চার রসল কিমা আর আর বাংলাদেশ স্কুল মধ্যে হুন্ডি বিসাবন্ধ কিভাবে বাংলাদেশের সাথে আমিরাতর ব্যবসায়ী অনলয় সুসম্পর্ক গড়ন যায় ইয়ন লয়ের তারা আলোচনা করছে এবং বিভিন্ন সমস্যার সমাধান বিজিএমের হাতে তারা জানতে চাই। এই বিষয়ে বিজিএম এর প্রতিনিধি হল হই এই মিটিং এর যারা আয়োজক তারা তো কিছু হত্যা জানি বললে চাইলি তারা হই ওনারা সবসময় ইউরোপ আমেরিকা এবং ওইসব কান্ট্রিগুলার দিকে নজর দেন এবং ওই দিকে বেশি করে মাল এক্সপোর্ট করেন মিডিল ইস্ট এবং মিনা রিজন কান্ট্রিগুলার ওনারা প্রাধান্য দিচ্ছেন না এই জন্য আমি ওনাদেরকে অনুরোধ করছিলাম যে আপনারা এখানে পিজিএমই এর একটা অফিস করেন এবং এটার মাধ্যমে মিডিল ইস্ট এবং মিনা রিজনে যাতে বাংলাদেশের পণ্যটা প্রচার করতে পারেন। বিজিএমই এর যিনি সভাপতি এবং তিনি সহসভাপতির সাথে একটা ঐক্য মিলন একটা তৈরি করা যার মাধ্যমে বাংলাদেশ এবং দুবাইয়ের একটা বিজনেস কমিউনিটি সৃষ্টি হয় যাতে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে বিজনেসের মাধ্যমে বিভিন্ন দেশের ইয়ার মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করতে পারি। কে কেউ জানে বাংলাদেশি কর্মীর খুব দক্ষ কিন্তু বিছানো করার কারণে এই কর্মীর হাজার লাগানো নজর যদি বাংলাদেশের ভিসা করে তাহলে আমরা অনেক আরো লাভবান হবো এবং বাংলাদেশের আরো রেমিটেন্স বেশি হবে তো সে বলেছে আমি এটা অবশ্যই উচ্চ পর্যায়ে এবং প্রধানমন্ত্রী পর্যন্ত এটা নিয়ে দিব খবর এবং আমরা দেখব কেন ভিসাটা বন্ধ আর বাংলাদেশি মানুষদের একটি ট্রেন বিশ্বস্ত এবং এশিয়ান অঞ্চলের এদেশের উন্নতি করছে দুবাই মিলতে আমার শ্রীরাঙ্গের মানুষের ব্যবসা বাণিজ্য বেশি মোটামুটি শ্রীরাঙ্গের মানুষ বিভিন্ন ব্যবসায়ী অনুরোধ করছি অতি সত্ত্বর যেন বাংলাদেশে বিশ্বাস খুলি দে দর্শক আর এই ভিডিও কিনা কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং